হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ওয়ার্ডপ্রেস অ্যাডভান্স থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের গত ক্লাসে দেখানো হয়েছে যে কি করে আর্কাইভ নিয়ে কাজ করা যায়। অর্থাৎ আর্কাইভে ক্লিক করলে, অর্থাৎ জানুয়ারিতে ক্লিক করলে জানুয়ারি মাসে সকল ডেটা শো করবে, ফেব্রুয়ারিতে ক্লিক করলে ফেব্রুয়ারি মাসে সকল ডেটা ডিসপ্লে হবে, মার্চ মাসে ক্লিক করলে তার সকল ডেটা ডিসপ্লে হবে। আজকে দেখাবো যে কি করে উইজেট রেজিস্ট্রেশন করতে। অর্থাৎ দেখুন, উইজেটের উদাহরণ দেখি আমি। যদি আমি এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাই, যে থিমে ক্লিক করি, ক্লিক করে যদি আমি বাই ডিফল্ট যে থিমটা থাকে ওয়ার্ডপ্রেসের, সেই থিমটা এখান থেকে ইনস্টল করলাম। কোন থাকে ধরুন, এখান থেকে এটা ইনস্টল করলাম, অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর আমি দেখতে পাবো জাস্ট এখানে অ্যাপিয়ারেন্স এর নিচে উইজেট বলে একটা অপশন থাকবে। দেখুন চলে আসছে উইজেট। এখান থেকে উইজেটে ক্লিক করলে আমি কি দেখতে পাবো, দেখুন এখান থেকে বিভিন্ন উইজেট আছে। অর্থাৎ আমি সাইটটাকে রিলোড করি একবার। দেখুন এগুলো উইজেট, এই সাইটে বিভিন্ন উইজেট আছে, ফুটারে থাকবে, হেডারে থাকবে, থাকতে পারে বিভিন্ন জায়গায় থাকতে পারে, সমস্যা নাই। এই উইজেট অপশনটা দেখুন, এখান থেকে আমি ড্র্যাগ করে নিয়ে আসতে পারছি, এখান থেকে কিছু অ্যাড করতে পারছি। এই উইজেটটা কিভাবে করব সেটা দেখাবো। এইগুলো বলা হয় উইজেট। অর্থাৎ যে কোনো একটা খণ্ড বিখণ্ড করে যে কোনো একটা অংশকে আমি ডাইনামিক করব। তাহলে আমি আমি আবার আমি আমার থিমটাকে ইনস্টল করি। এখান থেকে আমার থিমের নাম অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর আমি সাইট থেকে রিলোড করি সাইটটাকে, দেখতে পাবো আমার থিমটা দেখতে পাচ্ছি এখান থেকে। এখন এখানে আমি সাইড বারে, বা হতে পারে সাইড বার টু, হতে পারে ফুটার, ফুটারে এই সাইড চারটা অংশকে আমি উইজেটের দ্বারা কন্ট্রোল করব। সাইড বারে চারটা অংশ দেখুন আমি একটা করে রাখছি এখানে স্যাম্পল উইজেট, এটা আমি কন্ট্রোল করব কি করে ডাইনামিক্যালি অ্যাডভান্স থেকে সেটা দেখাবো। চলুন তাহলে দেখুন, এখানে আমি আমার থিম ইনস্টল করার পর দেখতে পাচ্ছি যে এখানে উইজেট অপশনটা নাই। সো নিয়ে আসবো কি করে, তাহলে আমাকে যেটা করতে হবে আমার থিমের ফাংশন ডট পিএসপি তে, এগুলো আমার লাগতেছে না, আমি রিমুভ করে দেই, রিমুভ করে দেই আমার থিমের ফাংশন ডট পিএসপি, এটা ওপেন করলাম। এর ভিতরে আমাকে সাপোর্ট দিতে হবে উইজেট, উইজেট রেজিস্ট্রেশন বা সাপোর্ট যেটাই বলুন এখন করতে হবে আমাকে। সো সেক্ষেত্রে আমি কি করব, আমি এখানে করে রাখছি আপনাদের জন্য জাস্ট এতটুকু কপি করে, আমি আমি টাইপ করলাম না, জাস্ট কপি করলাম। কারণ কি, আমি যদি টাইপ করতে যাই তাহলে আমার খুব অ্যাটিটিউড অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট আমি বুঝাই দেই জাস্ট এতটুকু, প্রথমে আমার এতটুকু রিমুভ করে দিলাম। একটা ফাংশন জানি আমরা, একটা ফাংশন কিভাবে ক্রিয়েট করতে, ফাংশন কিওয়ার্ড ইউজ করতে, তারপর কি দিলাম উইজেট সাইড বার, উইজেট সাইড বার দেওয়ার পরে ফাংশন, তারপরে সেকেন্ড ব্রেকের ভিতরে অ্যাড অ্যাকশন, অ্যাড অ্যাকশনটা হুক। এর ভিতরে দুইটা প্যারামিটার থাকে কি, একটা হচ্ছে যে এই এখানে যে ফাংশন নেমটা ইউজ করবো সেম নেমটা এখানে ইউজ করতে হবে অ্যাকশনের ভিতরে, আর এখানে উইজেট ইনিশিয়াল আইএনটি দিতে হবে, অবশ্যই দিতে হবে। আর আবার বলি ফাংশনের মধ্যে ফাংশন নেমটা হচ্ছে উইজেট সাইড বার, অর্থাৎ সাইড বারের জন্য একটা উইজেট, এটা আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন, সমস্যা নেই। আমি এখানে দিলাম, এখানে আমি কি ইউজ করব, আমি ইউজ করলাম মাই উইজেট, সমস্যা নেই, মাই উইজেট সাইড বার, কোনো সমস্যা নেই। এর মধ্যে কি হবে, এর মধ্যে আমার কিছু কোড লিখতে হবে, কোডটা সেই জাস্ট কপি করলাম, পেস্ট করলাম এখানে। এর ভিতরে কি আছে, এই ফাংশন ভিতরে রেজিস্টার্ড সাইড বার, এর ভিতরে একটা অ্যারে নিলাম, অ্যারের ভিতরে কি দিলাম নেম আইডি, অর্থাৎ উইজেটের নেম, উইজেটের আইডি, নেম বলতে কোন নেম, যে উইজেট নেম সে ফুটার উইজেট, সাইড বার উইজেট, হেডার উইজেট, এই নেম গুলো, এই নেম গুলো নাম এখানে দেখুন হোম পেজ সাইড বার দিছি আমি টপ। আমি এখন জাস্ট নেম ইউজ করলাম কি হোম পেজ, আমি দিলাম যে সাইড বার, সাইড বার কি নাম দিতে পারি, এখানে আমি হোম পেজ সাইড বার ওয়ান দিলাম, ওয়ান। আর এখানে অবশ্যই আমি কি দেবো আমার থিমের নাম, থিমের টেক্সট ডোমেন কি ছিল, টেক্সট ডোমেন পাবো কই, পাবো এই ভিতরে, এখানে আমার স্টাইল ডট সিএস এর ভিতরে কি আছে টেক্সট ডোমেন কি কার নিউজ, এটাকে আমি এখানে দিব, এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস।
এরপর কিছু আইডি, অর্থাৎ কোন আইডি দ্বারা আমি একা উজেট থাকতে পারি, এখানে এখানে 10-15-20 মিনিট একা উজেট থাকতে পারে, মানে অসংখ্য অগণিত উজেট থাকতে পারে। সো আমাকে সেপারেট উইজার্ডের জন্য সেপারেট আইডি ইউজ করতে হবে। আমরা যেমন সিএসএস বিভিন্ন ক্লাস ইউজ করি, একটা আলাদা আলাদা ক্লাস ইউজ করি, সেম সেম ভাবে এখানে উইজার্ড হোম ওয়ান দিলাম আইডি। তারপর বিফোর উইজার্ড এবং আফটার উইজার্ড দুইটা জিনিস আছে এখানে, দুইটা কিওয়ার্ড আছে, বিফোর উইজার্ড আর আফটার উইজার্ড। বিফোর উইজার্ড দেখে নি আমি, এটা আমার সাইড বার, সাইড বারে এটা আমি এখানে কাজ করব। দেখুন উইজার্ড বিফোর বলতে কি, উইজার্ড আগে কি থাকবে আর উইজার্ড পরে কি থাকবে, অর্থাৎ উইজার্ড টোটাল আমার ডেটা এখানে আমার শো হবে, এর ভিতরে এইটা উইজার্ড নাম নাম দিয়েছে এখানে, এর ভিতরে ডেটা শো হবে। সো উইজার্ড এর বিফোর অর্থাৎ আগে কি আছে, এখানে আগে দেখুন, সরি পিএসসিতে আগে আগে আছে আমার এই ক্লাসটা আছে, এই ক্লাসটা আছে উইজার্ড আগে, টোটাল এখানে উইজার্ড শো করবে। তাহলে বিফোর বলতে আগে, তা আগে কি আছে আমার, এইটা আছে। এটাকে আমি কপি করি, কপি করে কি করব আমি এই জায়গাতে বিফোর উইজার্ড এই জায়গাতে পেস্ট করব। যদি আমার আরো একাধিক ক্লাস থাকে তাহলে সেম ভাবে দেখুন এখানে যেভাবে আছে সেম ভাবে পেস্ট করলাম। এর উইজার্ডের পরে কি আছে, অর্থাৎ এখানে এর পরে কি আছে, পরে আছে এই ডিফ, ডিফ শেষ, তাহলে পরে হবে এটা, পরে জাস্ট বিফোর আফটার উইজার্ড হবে এটা পেস্ট করলাম। তারপর কি আছে যে বিফোর টাইটেল, অর্থাৎ টাইটেলের আগে কি আছে, ধরুন টাইটেলের আগে আছে H4, এটা ক্লাস আছে H4 ক্লাস, আর টাইটেলের পরে আছে মানে আফটার টাইটেল পর আছে H4 ক্লোজ। তাহলে বিফোর টাইটেল আমি জাস্ট একটু কপি করব, কপি করে আমি কোথাও দিব, এই জায়গাতে দিব। আর আফটারে কি আছে, আফটারে আছে 4 H4, জাস্ট কপি করে আমি আফটারে পেস্ট করলাম, আর কোনো সমস্যা নেই, সম্পূর্ণ ওকে। তাহলে আমার এখন যদি আমি আমার সাইটটাকে অ্যাডমিন রিলোড করি, তাহলে এখানে দেখ এখন এই মতো অবস্থায় নাই, কিন্তু রিলোড করার পর দেখতে পাবো যে এখানে উইজার্ড ফ্রেন্ডার চলে আসছে। আমি রিলোড দিলাম, দেখুন এখানে উইজার্ড অপশন চলে আসছে। এখন যদি উইজার্ডে ক্লিক করি আমি, দেখতে পাবো যে আমি যে একটা উইজার্ড করছি হোম পেজ সাইড বার ওয়ান, দেখুন আমার উইজার্ড নেম কি ছিল, হোম পেজ সাইড বার ওয়ান, ওকে। আইডি ইউজ করছিলাম উইজার্ড হোম ওয়ান, আপনি আপনার মতো আইডি ইউজ করবেন, সমস্যা নাই। আর বিফোর উইজার্ড কি ছিল, যে আমি দেখালাম এই বিফোর উইজার্ড, এটুকু বিফোর উইজার্ড, এটা আফটার উইজার্ড, আর এটা বিফোর টাইটেল, এটা আফটার টাইটেল, ওকে। এখন দেখুন এইটা এখান থেকে আমি যে কোনো কিছু আমি ক্যাটাগরিজ এখানে ইয়ে করতে পারি, ট্যাগ ড্র্যাগ করে দিলাম, এখানে ক্লিক করতে পারি, সেভ দিলাম। এখন এখানে যদি আমি কোনো নেম ইউজ করি, দিলাম মাই ক্যাটাগরি, মাই জিও আর এম ক্যাটাগরিজ দিয়ে সেভ দিলাম। এখানে এই উইজেটটা তো আমার শো করাতে হবে, অর্থাৎ আমি এখানে শো করাবো, তাহলে কিভাবে শো করাবো, এই জন্য যেটা করতে হবে আমাকে, আমার সাইট বারে যাব, আমি সাইট বারে জাস্ট এই জায়গাটাকে এটুকু রিমুভ করে দেবো, যেহেতু এটুকু আমি রেজিস্টার করে নিয়েছি, তো এটুকু আমি রিমুভ করে দিব, এটুকু আমার লাগবে না, রিমুভ করে দিলাম। আমি এখানে শো করতে চাচ্ছিলাম বলে এখানে আমি অবশ্যই পিএসপি ব্লক নিব, পিএসপি এর ভিতরে আমি ওয়ার্ডপ্রেস এর বিল্ট ইন ফাংশন আছে উইজার্ডকে ডাইনামিক্যালি শো করার জন্য, ডাইনামিক DYNAMI সি ডাইনামিক সাইড বার SIDEBAR সাইড বার, এর মধ্যে কি হবে, এর মধ্যে আমি যে আইডি ইউজ করি ডাইনামিক ডাইনামিক সাইড বার, এর ভিতরে আমি ফাংশন ডট পিএস যে আইডি ইউজ করছিলাম, এই আইডিটা যেটা ইউনিক হবে, এই আইডিটাকে জাস্ট কপি করে আমি কি করব এর ভিতরে পেস্ট করে দিব। অবশ্যই আমাকে ডাবল কনভার্সন বা সিঙ্গেল কনভার্সন হতে হবে। এবার সেভ দিয়ে যদি আমি সাইটটা রিলোড করি, তাহলে দেখতে পাবো যে কি, যে আমার প্রপার কাজ করতেছে। রিলোড দিলাম, দেখুন হ্যাঁ মাই ক্যাটাগরি, এখানে আমার ক্যাটাগরি নেম ছিল কি, আমি দিয়েছিলাম মাই ক্যাটাগরি, আমার তাহলে অটোমেটিক্যালি আমার স্টাইল পেয়ে গেছে এখানে, যে সেম ভাবে স্টাইল পেয়ে গেছে। আর কি দিয়েছিলাম,
এখানে আমি ডিসপ্লে ড্রপ ডাউন দিয়ে স্লাইডে উঠাই দেই, আর উঠাই দিলাম, যে সেভ দিলাম। দেওয়ার পরে এখানে মাই ক্যাটাগরি চেঞ্জ করে দিলাম রুবুল ক্যাটাগরি, CATEGO, সরি দিলাম। এখন যদি সাইটটা রিলোড করি দেখতে পাবো যে আমার এখানে প্রপারলি কাজ করতেছে। এই মাই রুল ক্যাটাগরি, এখানে দেখুন রুল রুহুল টেকনোলজিতে চারটা পোস্ট আছে, আন ক্যাটাগরি দুইটা পোস্ট আছে, এবং ওয়েব ডেভেলপমেন্টে টোটাল 11টা পোস্ট আছে। ওকে, এখান থেকে যদি যে কোনোটা ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো আমার। তাহলে আমি এখান থেকে আমি জাস্ট যদি এমনটা করতে পারি, এটা উঠাই দিলাম, ওকে দিলাম, যে আমি আবার লোড করি সাইটটাকে, দেখতে পাচ্ছি কি যে এখানে রুল ক্যাটাগরি কি আছে, টেকনোলজি, আন ক্যাটাগরি ওয়েব ডেভেলপমেন্ট, যেটা আমরা মেনু এখানে করছিলাম, ডাইনামিক করছিলাম কোডিং করে, সেটা উইজেটের মধ্যে করতে পারলাম। এখন চাচ্ছি এখানে ক্যাটাগরি অন্য কিছু থাকবে, সো এখান থেকে আমি কি করব, এটা রিমুভ করে দিলাম। দেওয়ার পর এখানে আমি চাচ্ছি যে মেটা, মেটা বলতে যে লগ ইন করার জন্য, লগ ইন প্যানেল দিলাম, লগ ইন, মেটা বলতে লগ ইন প্যানেল। এবার আমি সাইটে রিলোড করি তাহলে কি দেখতে পাবো, যে এখানে অটোমেটিক্যালি লগ ইন প্যানেল চলে আসছে, দেখুন লগ ইন প্যানেল, এবং স্টাইল সেম পাইছে। দেখুন আমি সাইট লগ ইন আসি, লগ আউট করতে বলতেছে, এখানে আমি লগ ইন আসি বলে সাইট অ্যাডমিন আমি, হ্যাঁ লগ আউট করতে পারবে, এখানে ক্লিক করে লগ আউট হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছি। ওকে, আমি এটাও রিমুভ ডিলিট করে দিলাম এখান থেকে। তারপর কি করতে পারি, এখান থেকে আমি যে কোনো একটা টেক্সট নিয়ে আসতে পারি, এখান থেকে একটা টেক্সট জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, এখান দিলাম টেক্সট নেম দিলাম মাই স্যাম্পল টেক্সট, দিয়ে আমি এখানে জাস্ট কপি করে এখানে পেস্ট করলাম, দেওয়ার পর সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি সাইট রিলোড করি তো দেখতে পাবো যে এখানে মাই স্যাম্পল নামে চলে আসে, টেক্সট চলে আসে, এখানে দেখাচ্ছে সবুজ শো করতেছে। এছাড়াও কি করতে পারি, এখানে আমরা একাধিক উইজেট সেট করতে পারি। দেখুন এখানে যদি আমি ক্যাটাগরি ড্র্যাগ করে এখানে ছেড়ে দেই, দিলাম মাই ক্যাটাগরিজ, মাই ক্যাটাগরিজ জিও জিও আর আই ক্যাটাগরি, জাস্ট শো পোস্ট সেভ দিলাম। তারপর আমি এখান থেকে পেজ সিলেক্ট করে সেট করতে পারি এখানে, তারপর আমি এখান থেকে মেটা দিতে পারি, মেটা বলতে অ্যাডমিন প্যানেল দিলাম, অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন প্যানেল ওয়াল পেজ, ওয়াল অল পেজেস। এখন যদি আমি সাইটটাকে রিলোড করি তাহলে দেখতে পাবো যে আমি একাধিক পোস্ট উইজেট এখানে শো করতেছে। দেখুন এখানে আছে মাই স্যাম্পল টেক্সট, মাই ক্যাটাগরি, তারপর মাই অ্যাডমিন প্যানেল, তারপর ওয়াল পেজ, সব শো করতেছে। এখানে জাস্ট আপনারা একটু স্টাইল দিয়ে নেবেন, আপনারা সিএসএস জানেন আশা করি, তার স্টাইল দিয়ে নেবেন। এরপর যে মেন কাজটা বাকি থাকতেছে এখানে, আমি এখানে ইচ্ছা করলে একাধিক এটা সাইড বারের জন্য, আমি হতে পারে ফুটারের জন্য, তখন কি করবো আমি একটা কাজ করি না, এখানে আমি সেম ভাবে এটুকু কপি করব, এর ভিতর টুকু একটু কপি করে পেস্ট করব, এতটুকু কপি করে ইন্টার দিয়ে পেস্ট করলাম, এটা নাম দিলাম হোয়ার্ড ফুটার পেজ ফুটার উইজেট Z1। তাহলে আমি দেবো এখানে ফুটার ওয়ান, ফুটার ওয়ান, সেম ভাবে দেখতে হবে আমাদের ফুটারে কি আছে আমার। আমি ফুটারটা ওপেন করি, ফুটারটা ওপেন করে জাস্ট আমি এই সার্ভিসটা এ করবো। তাহলে আমার কি আছে এখানে, বিফোর আছে, বিফোর উইজেট, বিফোর উইজেটটা, বিফোর উইজেটটা জাস্ট কপি করে এখানে পেস্ট করব, আর আফটার উইজেট অবশ্যই কি হবে না, এখানে আমার মিসিং হয়ে গেছে, কি মিসিং হয়েছে এখানে, এখানে যে
অবশ্য আমার কি হবে, কমা হবে আফটার উইজেটটা, ঠিক আছে। আর ফুটার আর কি আছে, সার্ভিসটা কই যেন, হ্যাঁ ফুটার আছে, বিফোর টাইটেল আছে, এইচ টু। জাস্ট এখানে আমি কপি করে পেস্ট করলাম এই জায়গাতে, আর আফটার কি হবে, এইচ টু, অর্থাৎ ক্লোজিং। এটা ওপেনিং ট্যাগ, এইচ টু এর ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, এই ডিভ এর ওপেনিং ট্যাগ, এটা ডিভ এর ক্লোজিং ট্যাগ। ওকে, এখন যদি আমি ডাইনামিক করতে হয় তাহলে আমার কি করতে হবে, অবশ্যই আমি জানি, জাস্ট একটু কপি করে নিয়ে আসলাম, এইটু করে কই গেল, এটু কপি করে নিয়ে আমি ফুটারে যেই পেস্ট করব, ফুটার কই, ফুটার এখানে এইটুকু রিমুভ করে দিলাম আমি, যেহেতু এইটুকু আমি ডাইনামিক করছি, সো এইটুকু রিমুভ করে দিয়ে জাস্ট পেস্ট করলাম। আর এখানে কি হবে, ফাংশন পিএইচপিতে কি আছে, উইজেট নেম আছে, আইডি আছে কি, ফুটার ওয়ান, জাস্ট এটি কপি করে আমি এখানে ফুটার ওয়ান দিয়ে দেবো বা টাইপ করে দিয়ে দেবো, সমস্যা নাই। দেওয়ার পরে আমি সাইটটা রিলোড করি, কিছু দেখতে, কিছু দেখতে পাবো না, কারণ কি আমি এখন ফুটার ওয়ান নামে, সরি সিনট্যাক্স এরর আছে কোথায়, 60 নম্বর লাইন, দেখি সিনট্যাক্স এরর কি, 6 নম্বর লাইন সিনট্যাক্স এরর। দেখুন আমি এখানে ভুল করে আমি এখানে এটাকে রিমুভ করে দিয়েছি, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা, হ্যাঁ এটাই, এখানে ওপেনিং এই ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট। এবার আমি যদি সাইট রিলোড করি তাহলে আমি কিছুই দেখতে পাবো না, কারণ কি আমি আমার ফুটার উইজেটে কোনো কিছু সেট করিনি, জাস্ট ডাইনামিক এখানে ব্লাং আছে, এখানে ব্লাঙ্ক আছে, সো আমাকে সেট করতে হবে। আমি যদি অ্যাডমিন প্যানেলকে রিলোড করি তাহলে এখানে দেখতে পাবো যে ফুটার ওয়ান নামে, হ্যাঁ দেখুন ফুটার উইজেট ওয়ান নামে একটা উইজেট চলে আসছে। এখানে যদি আমি ক্যাটাগরি সেট করি, এখানে আমি মিটার সেট করতে পারি, দেওয়ার পর যদি জাস্ট আমি একটাই সেট করলাম মেটা, এখন যদি আমি দিলাম অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন অ্যাডমিন প্যানেল সেভ দিলাম, সাইট রিলোড করলাম, তাহলে দেখতে পাবো যে আমার ফুটারে যে অ্যাডমিন প্যানেল চলে আসছে, দেখুন ফুটারে অ্যাডমিন প্যানেল চলে আসছে। তাহলে ফ্রেন্ডস এভাবে আমরা একাধিক উইজেট রেজিস্ট্রেশন করতে পারি, 1, 2, 3, 4 এভাবে একাধিক আপনারা ইচ্ছা মতো করতে পারি, এবং ইচ্ছা মতো আপনি আইডি ইউজ করবেন, নেম ইউজ করবেন আপনার মতোই। তাহলে আসলে সবাইকে বোঝাতে পারছি ঠিকঠাক, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার টিউটোরিয়াল যখন ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এতটুকুই চাওয়া। পরবর্তী টিউটোরিয়াল দেখার আনন্দ জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।